첫 번째. 들어. একদিন হঠাৎ বাড়িতে মদ খেয়ে ফিরেছিল। এত রাত্রির হয়ে গেল, ছেলের দেখা নাই। একি একটু নেশা করেছিলাম। নেশা করেছিলে? এই বাড়ি ঢোকার সময় হলো তোমার। বাড়িতে কোথায় সমস্ত বোনটা রয়েছে? সেই দিকে। আচ্ছা, তোমার লজ্জা শরম না? বাবা একটা কথা বলছি তো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ, এত বড় ঢেকিকে জেলে হয়েছে। রোজগার পাতি কোথায় করে এনে বাপ্পাকে খাওয়াবে? তারা আমার মতো বৃদ্ধের ওই কাজ করে টাকা রোজগার করে তোমাদের সংসারে আনতে হচ্ছে, লজ্জা করে না? জানো, দেখ তোকে শেষবারের মতো বলে রাখছি, আর যদি নেশা ভাঙ করে ঢুকেছি বাড়িতে, কিন্তু তোর কোনো স্থান নাই। আমি গাছ হয়ে কথা দিচ্ছি, কান ধরছি, আর কোনোদিন কখনোই নেশা করব না। এই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না দাদু। লজ্জার শেষ নাই, পাড়াতে মুখ দেখাবো কি করে? ভাই করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলছি তো করবো না। যা করে যা। দেখি তোর বইটা দেখি। হ্যাঁ, গল্পটা পড়ছিস? ভালো করে পড়ে নে, আমি জিজ্ঞাসা করবো বলবি। আমি একটু বেরোচ্ছি। হঠাৎ প্রণাম করলে তুমি? বাবা, দাদা কলকাতায় ইন্টারভিউ দিতে যাচ্ছে। যাক, তোমার যে সুবুদ্ধি হয়েছে সেটা জেনে আমার খুব ভালো লাগছে। ইন্টারভিউটা ভালোভাবে দিও, যাতে কাজটা তোমার হয়, আমার মান সম্মান যাতে থাকে। বলছি কি, বোনকে আর দাদুকে খেয়াল রেখো, আমার হয়তো ফিরতে দেরি হতে পারে। কলকাতায় যে যাচ্ছ, তোমার কাছে পয়সা কড়ি আছে? যা আছে হয়তো তাতে হয়ে যাবে। সেটা বললে হয়? শহরে যাচ্ছ,